আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ভিডিও অনলাইন এক্সপার্টের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আপনাদের সামনে এসএসসি 2021 সালের ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের এমসিকিউ সমাধান নিয়ে আসলাম। তো এটা হলো কুমিল্লা বোর্ডের এমসিকিউ, আর কুমিল্লা বোর্ডের এমসিকিউ সমাধান আমার এই চ্যানেল সবার আগে দেওয়া হয়, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো কুমিল্লা বোর্ডের এটা হলো খসের, তো খসেটের সমাধান আমরা নিয়ে আসলাম। তো আমরা প্রথম থেকে শুরু করি। তো এখানে দেখি নাম্বার একে আছে আরবদের সিন্ধু বীজে একটি নির্ফলক উৎপাকন, এটা উক্তিটি কার, সঠিক উত্তর হবে নাম্বার খ। নাম্বার দুই আছে মোহাম্মদ গুরি ছিলেন, আর সঠিক উত্তর হবে নাম্বার গ। তারপর নাম্বার তিনে আছে তরমুজ্জিন মজলিস কোন ধরনের সংগঠন, আর সঠিক উত্তর হলো নাম্বার খ, সাংস্কৃতিক। তারপর নাম্বার চারে আছে ঐতিহাসিক ছয় দফা কত খ্রিস্টাব্দে উত্থাপিত হয়, আর সঠিক উত্তর হলো নাম্বার খ 1966 সালে। তারপর নাম্বার পাঁচে আছে আগরতলা মামলায় অন্যতম প্রধান আসামি কে ছিলেন, আর সঠিক উত্তর হবে নাম্বার গ, শেখ মুজিবুর রহমান। তারপর নাম্বার ছয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত সালে পালিত হয়, আর সঠিক উত্তর হবে নাম্বার ক, 21 ফেব্রুয়ারি। নাম্বার সাত 1966 সালে ছয় দফা আন্দোলনের গুরুত্ব অপরিসীম, কারণ এর সঠিক উত্তর হবে নাম্বার ক। তারপর নাম্বার আট যুক্তফ্রন্টের নির্বাচিত প্রতীক কী ছিল, সঠিক উত্তর হলো নাম্বার খ, নৌকা। স্বাধীন বাংলার বেতারকান্দে কোথায় অবস্থিত, সঠিক উত্তর হলো নাম্বার খ, কালুরঘাট। নাম্বার দশ বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি, এর সঠিক উত্তর হবে নাম্বার ক, 10 জানুয়ারি 1972। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন, সঠিক উত্তর হবে নাম্বার গ, তাজউদ্দিন আহমেদ। নাম্বার বারো মুজিবনগরের সরকারের সেনাপ্রধান কে ছিলেন, সঠিক উত্তর হলো নাম্বার ক, এমএজি ওসমানী। তারপর নাম্বার ১৩ উদ্দীপকের অনুরূপে 69-এর গণবুদ্ধানের নিহতরা হলেন, এর সঠিক উত্তর হবে নাম্বার ক, ডক্টর শামসুজ্জাহ ও আজাদ। নাম্বার ১৪ উক্ত আন্দোলনের ফলাফল ছিল, সঠিক উত্তর হবে নাম্বার ক। তারপর নাম্বার ১৫ 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের কতটি আসন লাভ করে, সঠিক উত্তর হবে 167টি, নাম্বার ক। তারপর কত খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করেন, সঠিক উত্তর হলো 912টি, সঠিক উত্তর হবে খ। তারপর নাম্বার ১৭ তারানের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত, সঠিক উত্তর হবে নাম্বার ক, 1152 খ্রিস্টাব্দে। তারপর নাম্বার ১৮ এ মিশু কোন রাতের কথা বলতে পারছে না, সঠিক উত্তর হবে নাম্বার গ, 25শে মার্চ রাত। তারপর নাম্বার ১৯ উক্ত হত্যাকাণ্ড থেকে রেহাই পায় নাই, আর সঠিক উত্তর হবে নাম্বার গ। সোমনাথ মন্দির কোথায় অবস্থিত, সঠিক উত্তর হলো নাম্বার গ, গুজরাট। নাম্বার ২১ ভারতবর্ষে প্রাচীনতম অধিবাসী কারা, সঠিক উত্তর হবে নাম্বার খ, নাম্বার গ, সরি। নাম্বার ২২ তারানের প্রথম যুদ্ধকে জয়লাভ করে না, সঠিক উত্তর হলো নাম্বার গ। তারপর নাম্বার ২৩ অধিপকের চেয়ারম্যানের কর্মকাণ্ডের সহিত পাঠ্য বইয়ের কোন শাসকদের কর্মকাণ্ডের সাদৃশ্যপূর্ণ, সঠিক উত্তর হলো নাম্বার খ, সুলতান মাহমুদ। নাম্বার ২৪ উক্ত শাসনের এরূপ কর্মকাণ্ডের উদ্দেশ্য ছিল, সঠিক উত্তর তিনটে, নাম্বার গ হবে। আর নাম্বার ২৫ কীভাবে কিতাব উল হিন্দু গ্রন্থের রচয়িতাকে, সঠিক উত্তর হবে নাম্বার খ, আল বেরুনি। নাম্বার ২৬ মুসলিম বিজয়ের পূর্বে সিন্ধু রাজা কে ছিলেন, সঠিক উত্তর হবে নাম্বার গ, দাহির। নাম্বার ২৭ স্বর্গীয় বধু মসজিদের নির্মাতা কে ছিলেন, সঠিক উত্তর হবে নাম্বার গ, সুলতান মাহমুদ। নাম্বার ২৮ ক নামক এলাকার বহু বিবাহ প্রচলিত থাকলেও বিধবা বিবাহ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল, এই প্রাচীন ভারতের কোন অবস্থার ইঙ্গিত বহন করে, সঠিক উত্তর হবে নাম্বার ক, সামাজিক। ভারতের নিম্নবর্ণের হিন্দুরা কেন ইসলামের প্রতি আকৃষ্ট হয়, আর সঠিক উত্তর হবে নাম্বার গ। নাম্বার ৩০ ইয়ামিন উদ্দুল্লাহ ও আমির উল মিল্লাত কার উপাধি দিয়ে, সঠিক উত্তর হবে নাম্বার গ, সুলতান মাহমুদ। তো অবশ্যই সবগুলো উত্তর দিয়ে দিলাম, তো আপনারা মিলে নেবেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটা লাইক দিবেন। তো আজ পর্যন্ত, তো সবাই ভালো থাকবেন।